আপনি কি জানেন ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও কোনটা? সেটা কিন্তু কোনো মিউজিক ভিডিও না, টি সিরিজের কোনো মিউজিক ভিডিও না, বা কোনো বড় ধরনের মিউজিক ভিডিও না, বা কোনো ট্রেইলারও না, বা কোনো টেক ভিডিও না। সেটা আপনি যদি জানেন, জানলে তো আপনি অনেক এক্সপার্ট, আর যদি না জানেন তাহলে এটা অনেক বড় ধাক্কা দিবে। সেটা হচ্ছে বেবি শার্ক নামের একটা গান, সেটা শুধুমাত্র বাচ্চারা দেখে, মানে ভিডিওটা হচ্ছে অনলি ফর কিড, ছোট বাচ্চাদের জন্য একটা কার্টুন অ্যানিমেশন দিয়ে বানানো একটা গান, সেই ভিডিওটার টাইটেল হচ্ছে বেবি শার্ক। সেটা এখন সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিও। এই ভিডিওটা ইউটিউবে সর্বপ্রথম 10 বিলিয়ন ভিউর বেশি পাইছে, মানে সর্বপ্রথম 10 বিলিয়ন ভিউ পাইছে এই ভিডিওটা। অন্যান্য এত ভিডিও আছে, ওইগুলো তো ভিউ পায় নাই, বেবি শার্ক এই ভিডিওটা এখন 10 বিলিয়নেরও বেশি ভিউ। আসসালামু আলাইকুম, টেক নিউজের আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা লেটেস্ট যে টেক নিউজগুলো থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করে থাকি। তো আজকে তেমনই কয়েকটা লেটেস্ট টেক নিউজ দিব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম খবরটি থাকছে অ্যাপেল ইউজারদের জন্য। এটা অ্যাপেলের জন্য একটা খারাপ খবর। আইফোনে iOS 15-এর যে সাফারিটা আছে সেই সাফারিতে একটা বাগ দেখা দিছে, আর ওই বাগের কারণে ইউজারের কিছু ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে। যেমন তাদের গুগল আইডির কিছু ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হিস্টোরি থেকে। তো এটা প্রাইভেসির জন্য অনেক বড় একটা থ্রেট। প্রাইভেসি কিং দাবি করা অ্যাপেলের কাছ থেকে এটা আশা করি নাই। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি অ্যাপেল এটা ফিক্স করে ফেলবে, যদিও আইফোন ইউজাররা কিন্তু এটা ইগনোর করে চলবে। আরেকটা নিউজ থেকে জানা যায় যে অ্যাপেলের নাকি VR আসবে, ভার্চুয়াল রিয়েলিটি VR হেডসেট আসবে, আর সেটাতে থাকবে M1 Pro চিপসেট, আর সেটার দাম হতে পারে $2000। আপনার কি মনে হয়, অ্যাপেল কি VR বানাবে? আর বানালেও প্রাইসটা আমার মনে হয় যে একটু কম হয়ে গেছে, কারণ অ্যাপেল, প্রাইস আরও বেশিও হতে পারে, এটা অবাক হওয়ার কিছু নেই। এবারের খবরটা হচ্ছে গুগলকে নিয়ে। গুগলের নাকি একটা ফোল্ডেবল পিক্সেল ফোন আসবে, সেটা সেই কবে থেকে শুনতাছি, সবাই শুনতাছেন। তো এবার একটা নিউজে দেখা যায় যে গুগলের যে ফোল্ডেবল ফোনটা আসতে পারে সেটার নাম হতে পারে পিক্সেল নোটপ্যাড। আপনি কি পিক্সেলের ফোল্ডেবল ফোন আসলে কিনবেন? কিনলেও কত প্রাইসে কিনবেন, কত প্রাইসের মধ্যে থাকলে আপনি কিনবেন, বা কত প্রাইস দাম রাখা উচিত বলে আপনার মনে হয় সেটা কমেন্টে জানান। এবারের খবরটা হচ্ছে PC গেমারদের জন্য। PUBG যে অরিজিনাল গেমটা আছে PC-র জন্য সেটা কিন্তু এখন ফ্রি, আপনি চাইলে এখনই ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে স্টিম থেকে আপনি এই PUBG PC যে গেমটা ওটা অরিজিনালটা আপনি ডাউনলোড করে খেলতে পারবেন। আইফোনের যে নচ রিমুভের ব্যাপারটা, ওইটা নিয়ে কিন্তু বেশ অনেকেই রুমার ছড়াইছে, আর অনেকগুলো বড় বড় ওয়েবসাইটও কিন্তু এটা নিয়ে নিউজ করছে। ওটার মধ্যে দেখা যায় যে আইফোনের মধ্যে Type-C এর মতো একটা নচ, সেটাকে নচ বলবো না কি বলবো সেটা বুঝতেছি না, যেটাই হোক Type-C নচ থাকবে, আর সেটার মধ্যে ইনডিসপ্লে ফেস আইডি থাকবে। যদি ইনডিসপ্লে ফেস আইডি থাকে সেটা কিন্তু মানে চোস একটা ব্যাপার হবে। আর যে এই ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে, যদি এটা হইলে তো মানে অনেক জোস হবে, আর যদি না হয় আগের মতো যদি নচ থাকে তাহলে আবারও অ্যাপেল ইউজারদের জন্য অনেক হতাশা। এটা হতে পারে কারণ অনেকগুলো ওয়েবসাইটে একই সাথে এই তথ্য বা কয়েকদিন পর পরই দেখি যে সেম তথ্যটাই আসতেছে। তো হতেও পারে, এমন হতে পারে যে ফেস আইডি রিমুভ করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেবে, যেটাই হোক নচটা রিমুভ করুক। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আর এই টাইপের ভিডিও কি আপনারা আরও চান কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।